একজন মাস্টার মহাশয় আমাকে ফোন করেছে যে আপনারা কি আকীদা রাখেন আলেমরা কার উপরে গোলাম আহমদ কাদিয়ানির উপরে আমি বললাম তারা ইসলামের গন্ডির বাইরে আছে তাদেরকে মুসলমান বলা যাবে না কেন গোলাম আহমদ কাদিয়ানিকে তারা কেউ কেউ ইমাম মেহেদি দাবি করে কেউ কেউ আখরি নবী দাবি করে জোরে বলুন নাউজ বিল্লাহ তাদের আকীদা আখরি নবী গোলাম আহমদ কাদিয়ানি সে আমাকে বলল যে ঈসা নবী তিনি মারা গেছেন এটা কাদের আকীদা গোলাম আহমদ কাদিয়ানিদের আকীদা আচ্ছা আপনারা বলুন ঈসা নবীকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তুলেছেন না মৃত জীবিত অবস্থায় তুলেছেন হযরত ঈসা মসীহকে আসরের নামাজে দামেস্কের মসজিদে নামানো হবে দাজ্জালের অভিভাব যখন পৃথিবীর বুকে চলবে এই আকীদা আপনাকে রাখতে হবে ইমাম মেহেদির যাওয়া নাই এদের বলার গোলাম আহমদ কাদিয়ানির বলার উদ্দেশ্য আমি ইমাম মেহেদি আর ঈসা মসীহ দুনিয়াতে আসবে না জোরে বলুন নাউজু বিল্লাহ আমরা মৌলবীরা তাবিজ তালায় বিশ্বাস করি না আমরা ছয় ভাই বোন এত বড় হয়েছি আজ পর্যন্ত আমাদের শরীরে না তাবিজ লেগেছে না পানি পড়া খেতে হয়েছে শরীর খারাপ চলো এগারো বার সুরা ফাতেহা পড়ো পানিতে ফুঁক দিয়ে খেয়ে নাও আল্লাহ চাইলে শিফা দান করবে নিজে আপনাদেরকে বলেছে আপনি নামাজি আপনার শরীর খারাপ আপনি এগারো বার সুরা ফাতেহা পড়ে পানিতে ফুঁক দিয়ে খেয়ে যদি বলেন আরো কোনো ওষুধ চাই প্রত্যেকটা রোগের শিফা আমার নবীজি বলেছেন সেটা হচ্ছে কালো জিরা বাড়িতে রাখেন প্রত্যেক দিন রাতের বেলায় শোবার সময় খান ফজরের পরে খান আল্লাহ চাইলে শিফা দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি এগুলো ব্যবহার করুন নবীজির দেওয়া ওষুধগুলো ব্যবহার করুন দোয়াগুলো ব্যবহার করুন আমলগুলো ব্যবহার করুন আপনার জীবনে কোনো আমল নেই আপনার জীবনে কিছুই নেই আপনি নামাজি নন আপনার বাড়িতে নামাজ কোরআন নেই আপনি বলছেন তাবিজ তালা পানি পড়াতে আমি বরকত আনব বালা মুসিবত সরাবো হুজুরের তাবিজে আমাদের তাবিজে বালা মুসিবত সরে গেলে কি হতো এই হুজুরদের আর বালা মুসিবত আসতো না বুঝলেন অনেকজনা দেখবেন মোটর সাইকেলে পাথর চাবড়ির টেনা বেঁধে রাখে হ্যান্ডেলে রাখে না রাখেন কেন তাকে জিজ্ঞেস করুন হুজুররা দিয়েছে গাড়ির বালা মুসিবত দূর হবে তো ভালো জিনিস গলায় বেঁধেলে তুই আর জীবনে মরবি না হ্যাঁ এখন তো আর কি বুঝলেন বাংলাদেশে এক মাল বেরুইছে সে বলছে আমার জান কবজ করতে কে আজরাইল আসবে না আমার বাগদাদ বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি আসবে জোরে বলুন নাউযু বিল্লাহ এত বড় তহমত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির উপরে এত বড় তহমত এর থেকে বড় তহমত আর কিছু নাই এখন অনেকজনের কালকে আমাকে কলকাতা টাউনে বাস করা এক ভদ্রলোক ফোন করেছে বলছে আপনারা সব দলের মৌলবীরা এক জায়গায় বসে একটু ম্যানেজ করে নেন না আমরা কোন দিকে যাব আমি বললাম তুমি গু খাও না গোবর খাও বলে না আমি ভাত খাই মানে ভাত খাও কি করে বুঝলে তুমি কেন ভাত খাও বলে কেন ভাত তো ভালো জিনিস খারাপ জিনিস বলো তুমি বুঝেছো ভাত খাওয়া ভালো জিনিস গু খাওয়া খারাপ তো তুমি যে বিবেকের দ্বারা বুঝতে পারলে ভাতটা যখন এত সুন্দর খেতে তাহলে তোমার বিবেকের দ্বারা বুঝতে পারবে না কোন মলবিটা ভণ্ড আর কোনটা ভালো তুমি তো দুদিন উঠা বসা করলেই বুঝতে পারবে কে ধোকাবাজ আর কে প্রতারক কিয়ামতের আলামত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতরা তিয়াত্তরটা দলে ভাগ হবে তিয়াত্তরটা 73 আর এটা কেউ রুখতে পারবে না বাংলাদেশে মোটামুটি ওই 70টা মতো চলে এসেছে গাদা তো আমি সেদিনে নেটে দেখছিলাম চেল্লা দিয়েছে 5 চেল্লা তবলিগের 10 চেল্লা দিয়েছে বহুদিন সে তার ভক্ত তৈরি করে
30,000 भक्त आछे तार से निजे के एक आलादा दल घोषणा करे चे तार नाम ता आमी भूले जाच्छी आमी फेसबुके यूट्यूबे देखलाम जमाते साथी चेल्ला दिए चे 30,000 भक्त तैरी करे से आलादा घोषणा करे चे माने आलादा एक दल हलो एक जन मास्टर महाशय आमाके फोन करे चे जे আপনারা কি আকীদা রাখেন আলেমরা কার উপরে গোলাম আহমদ কাদিয়ানির উপরে আমি বললাম তারা ইসলামের গন্ডির বাইরে আছে তাদেরকে মুসলমান বলা যাবে না কেন গোলাম আহমদ কাদিয়ানিকে তারা কেউ কেউ ইমাম মেহেদি দাবি করে কেউ কেউ আখরি নবী দাবি করে জোরে বলুন নাউজ বিল্লাহ তাদের আকীদা আখরি নবী গোলাম আহমদ কাদিয়ানি সে আমাকে বলল যে ঈসা নবী তিনি মারা গেছেন এটা কাদের আকীদা গোলাম আহমদ কাদিয়ানিদের আকীদা আচ্ছা আপনারা বলুন ঈসা নবীকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তুলেছেন না মৃত জীবিত অবস্থায় তুলেছেন হযরতে ঈসা মসীহকে আসরের নামাজে দামেস্কের মসজিদে নামানো হবে দাজ্জালের অভিভাব যখন পৃথিবীর বুকে চলবে এই আকীদা আপনাকে রাখতে হবে ইমাম মেহেদি যাওয়া নাই এদের বলার গোলাম আহমদ কাদিয়ানির বলার উদ্দেশ্য আমি ইমাম মেহেদি আর ঈসা মসীহ দুনিয়াতে আসবে না জোরে বলুন নাউজু বিল্লাহ এই আকীদা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ শুধু এটাই নয় আরো আছে তাদের আকীদা হযরতে ঈসা মসীহ তিনি মারা গেছেন আর হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা বোঝা যায় আল্লাহ তিনাকে জীবিত অবস্থায় তুলেছেন এখন মুসলমান কত বিভ্রান্ত বলবো একটা আজকে আমার কথা শুনছেন কালকে আপনি যে কোনো একটা তাবিজওয়ালার কাছে যান আপনাকে এমন আশ্চর্য জিনিস দেখাবে আপনি অনুভব করতে পারবেন এটা তো দূরের কথা বাগেশ্বর ধাম বাবা যে নতুন বাবা বেরিয়েছে সুন্দর দেখতে টুপি পরে মুসলমানরা ঈমানকে হারিয়ে ধাম বাগেশ্বর ধামের কাছে যাচ্ছে আমাদের মতো টুপি লাগিয়ে একটা মুসলমানকে দেখলাম পানিতে একটু ঢালেন সেখানে গিয়ে বলছে বাবা যারা আমারা কুণ্ডলি বাতা দো বাবা কাগজ বার করে বলছে তোমারা বাপ কা নাম ইয়ে হ্যায় তোমারা দো বেটি হ্যায় তোমারা এক বেটা হ্যায় তোমারা বহিন হ্যায় তোমারা ঘর ইয়াহ পে হ্যায় সব বলে দিচ্ছে সেই মুসলমান বলছে হায় 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 আমাদের মতো মলবিরা এখানে তো অনেক ইমাম আলেমরা আছে একজনকে বলুন তো আপনাদের মধ্যে দাঁড় করিয়ে আমাকে বলেন আমি কিছুই বলতে পারবো না আমি কেউ কি চিনি না বিসমিল্লাহ এটা দেখে অনেক মুসলমান আশ্চর্য হচ্ছে মলবিরা কিছুই জানে না দেখো বাগেশ্বর ধাম বাবা শোনো প্রত্যেকটা মুসলমানকে বলছি এখন তো সামান্য এই ছোট দাজ্জালকে দেখলে বাগেশ্বর ধাম হচ্ছে ছোট দাজ্জাল আপনার কুণ্ডলি বলে দিচ্ছে সব বলে দিচ্ছে বড় দাজ্জাল এখনো বাকি আছে বড়া দাজ্জাল আনা বাকি হ্যাঁ ও আয়েঙ্গে আসমান সে বারিশ বর্ষা কে দিখায়েঙ্গে মৃত মানুষকে জীবিত করে দেখাবে তখন মানুষ হাজারে হাজারে দলে দলে বেঈমান হবে আর দাজ্জালের পক্ষে যাবে তখন যে কত মুসলমান ঈমানকে হারাবে দাজ্জালের এই আশ্চর্য জিনিসগুলো ইয়ে তো ছোটা দাজ্জাল হাবি বড়া দাজ্জাল আনা বাকি হ্যাঁ তো ঈমান কো পকড়না বড়া মুশকিল হো যায় ইসিলিয়ে আল্লাহ নে কোরআন কে অন্দর কহ দিয়া ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর জওয়ানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কচু পাতা জানেন কচু কচু জানেন না কচু 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 গাছের পাতায় পানি দিলে স্লিপ খেয়ে পড়ে যায় না থাকে কথা বলেন
পড়ে যায়, থাকার কোনো লাইন নাই, স্লিপ খেয়ে যাবে। মুসলমানের ইমানটা শেষ জামানায় এমন অবস্থায় থাকবে কচু পাতায় পানি থাকার মতো, যে কোনো সময় ডিসব্যালেন্স হবে। কিরকম? এই রকম এক একটা দাজ্জাল আসবে আর আশ্চর্য জিনিস দেখাবে, আর মুসলমান ইমান হারা হবে, নিজের ইমানকে বিক্রি করে তার দলে প্রবেশ করবে। এইসা তো হামারা কই মৌলবি নেই হ্যায়, এইসা তো হামারা কই বাবা নেই হ্যায়। আমার মুসলমান ভাই, মাথায় রাখবেন একটা কথা, এই ধরনের বাবাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন আশ্চর্য মানুষ, কোন মানুষ যদি আশ্চর্য জিনিস দেখায় সেটা জাদু ছাড়া আর কিছু ভাববেন না। আমার মুসলমান ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, সবাই নিজের ইমানকে মজবুতির সঙ্গে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে সরব না, আল্লাহর উপরে বিশ্বাস, আকীদা, নবীজির উপরে বিশ্বাস। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন, কথা বলেন? দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নাই হাত তুলে বলুন, কে কে দেখতে চান? হাত তুলেন, মাশাআল্লাহ। অবশ্যই আল্লাহকে দেখতে পাবেন, কখন? যখন আইয়ুকুম আহসানু আমালা, আপনি ভালো আমলটা করে নিয়ে আল্লাহর কাছে হাজিরি দেবেন, আল্লাহর কাছে হাজির হবেন, জান্নাতীদের সব থেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিদার করতে পারবেন, এ সব থেকে দামি উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি কেউ দেখিনি, দেখেছি আমরা, কথা বলেন, দেখিনি। তারপরেও দিলেতে আল্লাহ কি মহাব্বত দিয়েছে ভেবে দেখুন, দিলেতে আল্লাহ যে মহাব্বত দিয়েছেন আপনি ভেবে পাবেন না। সিজদায় পড়ে কানুন যে আল্লাহকে দেখিনি সেই আল্লাহর জন্য আমাদের জান কুরবান, যে রসুলকে দেখিনি সে রসুলের জন্য আমাদের জান কুরবান। কিয়ামতের দিনে মুলাকাত হবে, আল্লাহ তাআলা জান্নাতে মুলাকাত করবেন, দিদার করবেন, দিদার করাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছেন, যে আদর্শের ওপরে আমরা চলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আদর্শের ওপরে, নবীজির আদর্শের ওপরে টিকিয়ে রাখে। সকলে জোরে বলুন আল্লাহুম আমিন। আর প্রত্যেকটা ভাইকে বলবো, নিজের সন্তানকে সুশিক্ষা দেন, মেয়েদিকে সুশিক্ষা দেন, প্রত্যেকটা বাড়িতে নামাজকে আর সালামকে আম করুন, বাড়িতে পর্দা নিয়ে আসুন, দরজায় লিখে দেন সালাম ছাড়া বিনা অনুমতিতে প্রবেশ করবেন না, পর পুরুষের জন্য। প্রত্যেকটা বাড়িতে যারা বাচ্চা আছে, জুম্মার দিনে ওই বাচ্চা সন্তানগুলোকে নিয়ে আসুন।